আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একক ক্ষমতা ও দলীয়করণের ফলে সুশাসন থেকে জনগণ বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপদেষ্টা মণ্ডলী ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জাতীয় পার্টির উপর জনগণের আস্থা বাড়ানোর আহ্বান জানান। বলেন, শীর্ষ নেতা ও নীতি নির্ধারকদের দলের আদর্শ মেনে চলতে হবে, আদর্শ বিক্রি করা যাবে না। একক দল এবং একক ব্যক্তি সম্পূর্ণ ধরনের সকল ক্ষমতার অধিপতি হয়ে ওনারা এবং দলীয়করণের মাধ্যমে দেশের দুঃশাসন সুশাসনের ধ্বংস করে এবং একই সঙ্গে স্বাধীনতার চেতনা বৈষম্যহীন দেশ করার স্বপ্নকে ধূলিসাৎ করে এখন দেশ পরিচালিত হচ্ছে। বিএনপি এবং আওয়ামী লীগ থেকে দেশকে উদ্ধার করতে হবে, কেউ কারো চেয়ে কম নয়।